Ashit Sandosha, DJ Bapi, do shy ek number poll. বিশ্বকর্মা গেল সাতালি পর্বতে কিতা কোনো ফিচ্ছু না গেল এসেছি মহারাজ বাসন নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে হয়ে গেছে বেশ বাসনের চাবি দিয়ে যাও বিশ্বকর্মা তোমরা কোন পথে এসেছিলে আমরা ওই পথে এসেছি ওই পথের মাঝখানে একটা বাউলা গাছ আছে না ওই বাউলা গাছে বড় বড় পেতলি আছে তাই তোমরা সোজা রাস্তায় না গিয়ে ওই পাকা রাস্তা দিয়ে যাবে আপনার আদেশ আমাদের মনে থাকবে আমরা ওই রাস্তায় যাব না অন্য দিক থেকে ঘুরে যাব বেশ তাই যাও বাবা বাবা মহারাজ কি বললো বাবা মহারাজ কি বললো আরে ওই পথে যাওয়া যাবে না হ্যাঁ কারণ ও পথে গেলে আমাদের পেদনির ভয় আছে পেদনির মেয়ে ছেলে না বেড়া ছেলে সাধারণত মেয়ে ছেলে হয় অত কথা দরকার নেই চলো আমরা ছেড়ে যাই তাই চলো বলে মা গিয়েছিলাম সাতালি পর্বতের ঘর বাসর ঘর নির্মাণ করতে কেমন বাসর ঘর নির্মাণ করেছে বিশ্বকর্মা সেই বাসর ঘর এমন সুন্দর করে নির্মাণ করেছে বাসর ঘরে একটা পিপিলি কাপড় চুতু প্রবেশ করতে পারবে না বিশ্বকর্মা আবার তোমাদের যেতে হবে সাতালি পর্বতে বাসরের কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আবার কাল যাবো সাতালি পর্বতে লোহ বাসর ঘরে পূর্বে সাড়ে করে করিতে হবে চিত্র অসম্ভব পরতা কি বলছো বিশ্বকর্মা না হতে পারে না নিজে হাতে কারুকার্য করে যে সুন্দর বাসর আমি নির্মাণ করেছি ওই বাসর আঘাত করে পূর্ব ঈশান করে সিদ্ধ করে না প্রবেশ করে কত আমি পারবো না পারবে না আমার আদেশে মত পূর্বে সাড়ে করে করিয়া চিত্র হেমেরে গুড়িতে রাখিবে বাধ্য তাই হবে আমরা এখন আসি তাই তো কামন হয়েছে বাসর আমাকে দেখে আসতেই হবে আমরা বারে এসেছি ফিরে কেন এসেছি জানেন আমরা ভালো হবে নেবে বাতালি মহারাজ তাহলে যে কি আছি গো আমরা ভালো ভালো বাতালি মহারাজ ভালো যদি আছি গো ভালো ভালো নীলে বাতালি মহারাজ ফেলে যেতে গেছি গো আমার ফেলে যদি আছি মহারাজ নিতে যায় এসেছি গো আর মন্দর রাস্তাই এসে দেখি মোরা নীলে বাতালি নাই গো আমরা ভালো ভালো নীলে বাতালি বিশ্বাস তাই আমিও করি বিশ্বাস আমার শরীর বিশ্বাস ঘাতকা করো না তাই হবে মহারাজ এসো বিশ্বকর্মা বাবা পাগল চলো বাবা পাগল চলো এসো
তবাদেশ আমরা মাথায় নিয়ে গিয়েছিলাম সাতালি পর্বতে লোহার বাসর ঘরে পূর্বে ঈশান করে ছিদ্র কেটে এসেছি বিশ্বকর্মা আমরা ছিদ্র কেটেছি মা পূর্বে ঈশান করে তোমরা করিয়াছ ছিদ্র হ্যাঁ এই বিশ্বকর্মা আমার আদেশ মতো যখন পূর্বে ঈশান করে করিয়াছ ছিদ্র এই আশীর্বাদই করলাম আমি যেই দিনে পূজা পাবো বিশ্ব চরাচরের মাঝে তুমিও পূজা পাবে আমার সঙ্গে এই ধারা ধামের মাঝে সেই পূজার নাম হবে দেবী শিল্পী বিশ্বকর্মা বলে দেব গো দিদিমা ঈশান কোনে বাবাই আমার ফুটো করেছে দিদিমা বলে দেব গো দিদিমা ঈশান কোনে বাবা আমার ফুটো করেছে তোমার পুত্র কি বলছে শুনতে পাচ্ছ না বলে দেবো এর জন্য আমি কি করবো জানো বিশ্বকর্মা কি করবে মা আজ হতে তোমাদের পিতা পুত্র উভয়ের বহুল আমি হনুমান করে বিশ্বকর্মা বিশ্বকর্মা কথা বলতে পারছি না তবে শোনো এই হারালো বলে তোমরা ফিরে পেতে পারো যদি কোনো দিন কোনো সতী নারী তোমাদের অঙ্গ স্পর্শ করে সেই দিন তোমাদের হারালো বল আজ বাসর দেখতে যাই সহলোকা তালি পরে মোহে গো বাসর দেখতে যাই সহলোকা সাতালি পরে মোহে গো বাসর দেখতে যাই সহলোকা বেশি হয়ে গেছে তাই তার ঈশান করে ফিরে গেছে তাতে কি যায় আসে মহারানী মহারাজ ওই পঞ্চগুণী লোহিত কলাই যে কন্যা অন্যায় অর্জন করবে সেই কন্যা হবে আমাদের পুত্র বধু যে অসম্ভব শোনক কেন মহারাজ মানো ভাইয়া কেউ কোনদিন পঞ্চগুণী লোহিত কলাই অন্যায় রন্ধন করতে পারে না শোনক মহারাজ শোনক প্রেমায় সতী কন্যা হলে সে নিশ্চয়ই পারবে মহারাজ শোনক মহারাজ তাহলে বিলম্ব নহি বৈঠক
দিয়ে যাও এসো সনকা আসি হরা তাই তো আমি কি করি আমি এখন দিদিবারকে ডাকি দিদিবার প্রভু শঙ্কর আমি ডেকেছি আপনার একটা পাত্রীর সন্ধান করার জন্য মহারাজ আপনি আমি আসছি একটি পাত্রীর সংবাদ নিয়ে তাই নাকি হ্যাঁ মহারাজ আমার একটি মাত্র কন্যা আছে হলো সুন্দরী তার বয়স 8 বছর পাত্র আপনার এই কন্যার বিয়ের সঙ্গে যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হবে আপনি বলুন আপনি দেবে বলছেন হ্যাঁ দেব বেশ তাহলে আমি এখন আসি আমার 8 বছর কন্যার সঙ্গে আপনার বিবাহ দেওয়ার মানুষ পাত্র আপনার জানা আছে হ্যাঁ জানা আছে না মহারাজ তাহলে আপনি একটু সন্ধান করে দেখুন বেশ তাহলে আমি এখন আসি আমার রাজ্যে এই যে পাত্র মিত্র সভাসদ যারা আছে তাদের সবাইয়ের সঙ্গে সমালোচনা করে আমার কন্যা বিহুলার জন্য একটি সুন্দর পাত্র সন্ধানের জন্য আমি দ্বিজবার ঘটককে পাঠাতে চাই দেখি আমার কন্যার বিবাহ দেওয়ার কোনো পাত্র মিলে কি না মহারাজ আমি একটি কন্যা সম্মান পেয়েছি মহারাজ বলুন আপনার পাত্রের সন্ধান আছে হ্যাঁ মহারাজ বলুন চম্পক নগরে ঘর নামে রাজা চন্দ্রধর তার ঘনিষ্ঠ পুত্র নামে দুর্লভ লক্ষীন্দর চম্পক নগর হব নামে রাজা কোটিশ্বর তারই পুত্র চন্দ্রধর তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষীন্দর আমারই সম্মান হয়েছে আমি চাই আমার কন্যা ওই লক্ষীন্দর হাতে সম্প্রদান করে কন্যা দায় হতে মুক্ত হতে আপনি এখন আসতে পারেন আমি অমলার সঙ্গে কথা বলে আপনাকে জানিয়ে দেবো বল মহারাজ তাহলে আমি আসি কন্যা বড় হলে তার পিতার অনেক চিন্তা থাকে কেমন পাত্র হাতে কন্যা সম্প্রদান করবে আমারই কন্যা বেহুলার সৌভাগ্য কন্যা বেহুলার জন্য সম্বন্ধ এসেছে কোথা হতে এসেছে ঘটক দিজবার কি বা পুত্র নাম আর পিতার নাম শুনবে মহারাজ চম্পক নগরী ঘর নামে চাঁদ সদগর মহারাজ তারই পুত্র দুর্লভ লক্ষীন্দর মহারাজ বলো না মহারাজ না কেন আমি বিবাহ দেব না আমি জানতাম শোনো মহারাজ আজ চাঁদের সরে বিবাদ করে বিশহরি গো 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 দেব না বিয়ে বেহুলা সুন্দরী 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 গো পুত্র মারে কে শুনে ছোট কালে পড়া দেয় পুত্র
ঘরে কন্যা বেহুলার বিবাহ হবে না। হ্যাঁ মহারাজ, অন্তপুরে চলে যাও, আমি ঘটক মশাই সঙ্গে কথা বলছি। বেশ মহারাজ। ঘটক মশাই, আপনি জলযোগ করেছেন? হ্যাঁ মহারাজ। এবার কাজের কথা আসা যাক। বলুন মহারাজ। কন্যা বেহুলাকে বিবাহ দেবো বলেছি, এখনো বলছি কন্যা বেহুলার বিবাহ দেবো, আমার কথার মর্যাদা হবে না। তবে শুনুন, আমি আবার কন্যা বিবাহ দেবো, আমার কন্যা বেহুলার ওজনে স্বর্ণ দিতে হবে। কি বলছেন মহারাজ? ও অসম্ভব মহারাজ। যদি অসম্ভব হয় তাহলে চম্পকনগরে আমার কন্যা বেহুলার বিবাহ দেওয়া সম্ভব হয়। একটু ভোল্টেজ বাড়াবেন। ওই তো ঘটক দিজবার পিতার কাজ হইতে ফিরে যাচ্ছি। না না, আমি আমি এখন কি করি? একটিবার আমার মা ভজন গজনে খেয়ে আমি একটিবার এইটাকে দেখি, আমার এইটাকে সারা দেখি না। ও বাবা, একটিবার তোমার আদম সন্তান এইটাকে তুমি সারা দাও মা, তোমার আদম সন্তান তুমি সারা দাও। তুমি গোমা মহামায়া পদ তলে দিশবা ছায়া, আরে তুমি গোমা মহামায়া পদ তলে দিশবা ছায়া, তুমি গোমা মহামায়া পদ তলে দিশবা ছায়া, আরে তুমি তাহলে কি আমার মা ভাজনকে জেনে নিয়ে এসেছে মা? ভগবান, তুমি আমার এটাকে সারা দিয়েছো মা, তুমি আমার এটাকে পিতার কাছে পিতা আমার জন্য স্বর্ণ হার চেয়েছে, তাই ঘটক দিতে পারিনি বলে ফিরে যাচ্ছে।
স্বর্ণ আমি তোকে দান করব তোকে গিয়াও দেয় তোর পিতা চম্পকন গরু মা আছে গোমা তাই রাখি গোমা তুমি তো জানো নি নিশ্চয় জানি নি বেশ মেহলা এই আমি তোকে দাঁড়ে করলাম আমার গলারে স্বর্ণ হার আমার এবারে তুই হারে নিচে এক রথি কর ভূমি মেহলা তুই হারে নিচে এক রথি তাই তো ওই তো ঘটক দিয়ে বল এই পথ দিয়ে ফিরে আসছি না না আমি এখন এই রাস্তার মাঝখানে বসে ধুলা খেলা করবো দেখে ঘটক দিয়ে যাবো আমাকে চিনতে পারে আমার নাম কি তোমার নাম হলো ঘটক দিজবর বলতো আমি কোথা থেকে আসছি তুমি এসেছো চম্পক নগর থেকে গিয়েছিলে রাজা সাহেবের ভবনে ঠিক বলেছো ঠিক বলেছো বলো রাজা এত নবি একটুখানি কম চাইলু কম নিল নিবা তাই মনের দুঃখে চলে যাচ্ছে বৃন্দাবনে দেখো কিন্তু ওই রাজা সাহেব যে হাড় স্বর্ণ হাড় চেয়েছিল ওই স্বর্ণ হাড় আমি যদি তোমাকে দিই তুমি আমার স্বর্ণ হাড় দেবে আমি দেব হ্যাঁ তুমি তো বলছো আমি বলছি না দেবো দেবে বিশ্বাস হচ্ছে না কই দাও বেশ তাহলে একটু বাইরে ধরে দেখো জয় মা মনীষা জয় মা মনীষা জয় মা মনীষা কি করছো তুমি পড়ে গেলে কেন মন করি এত ভারে আমি বুঝতে পারিনি ওইটুকুনি হার ওই হারের মধ্যে লুকোচুরি আছে গো কি আছে জানো কি আছে এই স্বর্ণ আর যখন বেহুলার সঙ্গে ওজন করবে একবার আমার মা মনীষা নাম স্মরণ করে দেখো এই স্বর্ণ হয়েছে বেহুলা একরাতি কম হয়েছে একরাতি কম হয়েছে আপনি স্বর্ণ দেবেন হ্যাঁ দেবো আচ্ছা স্বর্ণ কবে আনছেন আপনি স্বর্ণ কবে আনছেন স্বর্ণ আমি নিয়ে এসেছি মহারাজ আমার কন্যা বেহুলার জন্য স্বর্ণ আপনি এনেছেন হ্যাঁ বেশ আপনি স্বর্ণ যখন এনেছেন কাল বিলম্ব না করে স্বর্ণ দিন বেহুলার ওজন আমি ওজন করে দেখতে চাই আপনি কি আমার সঙ্গে তাচ্ছল্য করছেন না মানে না এই সামান্য হাতে আপনি কেমন করে ভাবলেন আমার কন্যা বেহুলার ওজন হবে ওই সামান্য হার আপনার বেহুলাচ্ছে এক ভরি কম হবে ঘরে মশাই হ্যাঁ বল মহারাজ সভাসদ পাত্র মিত্র যারা আছে সবার সামনে আমি হাতটি ওজন করে দেখব কন্যা বেহুলার ওজনে যদি হয় ভালো আর যদি না হয় আমি কি করব জানেন কি করব মহারাজ আমি আপনাকে শুলে চাপিয়ে ছাড়ব কথাটা যেন মনে থাকে ঠিক আছে আমি এই হাটটির সঙ্গে বেহুলার ওজন করে দেখব কেমন করে হাটটি বেহুলার হয় মাস্টারদা হ্যাঁ কি হচ্ছে বলো ভালো করে দেখো স্বর্ণ বেশি হচ্ছে না বেহুলা বেশি হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখছি মা বেহুলা একবার এদিকে এসো আমি তোমার ওজনে হার চেয়েছিলাম এইটা আমি ওজন করে দেখব সবাই লক্ষ্য রাখবেন এই গাড়ির দিকে একদিকে কন্যা বেহুলা অপর দিকে হার দেখুন তো মহারাজ বেহুলা কম হয়েছে হার বেশি হয়েছে মহারাজ স্বর্ণ বেশি হয়েছে
আপনি কি বলছেন? হ্যাঁ মনে হয় ভাত কম খেয়েছে, হার বেশি হয়েছে, বেউলা কুল হার বেশি হয়েছে, বেউলা কুল না 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 কিছুতেই হতে পারে না কন্যা, বেহুলা কখনো কম হতে পারে না হার। বেশ মহারাজ, তাহলে পুনরায় আবার ঘুরিয়ে মাপো। হ্যাঁ পুনরায় আমি ঘুরে দেখতে চাই কেমন করে আমার কন্যা বেহুলা কম হচ্ছে আর হার বেশি হচ্ছে। পাত্রমিত্র যারা আছেন আবার দেখো একদিকে হার ওপর দিকে বেহুলা, এবার দেখুন তো কোন দিকে কি হচ্ছে। মহারাজ ছন্ন হার বেশি হচ্ছে, বেহুলা কম হচ্ছে। স্বর্ণ হার বেশি হয়ে গেল, আমার কন্যা বেহুলা কম হলো, এ যা ভাবতে পারছি না সামান্য হারের চেয়ে কেবলই করি কন্যা বেহুলা কম হলো হার বেশি হলো। একটি মাত্র কন্যা বেহুলাকে আমি সাপে কেবল ঘরে বিবাহ না দেওয়ার জন্যে আমি যে সত্য রেখেছিলাম সকল আশা আবার ব্যর্থ হয়ে গেল। তুমি না কন্যা বেহুলা চেয়েছিলে? হ্যাঁ মহারাজ। এই নমলা কন্যা বেহুলা আরোজনে স্মরণ। মহারাজ এ কি বলছো মহারাজ? দেখো বলা, এই হাতটি সামান্য নয়, এই হারের যে কন্যা বেহুলা এগুলোতে কম হয়েছে বলা। বেশ আমি জিজ্ঞাসা করছি, বেহুলা বেহুলা, ওরে মা সত্যই মা তুমি এগুলোতে কম হয়েছ? ও তোরে কি বলিব আরে ও বেহুলা, যদি আমরা দুঃখ করি আর আমাদের আমাদের বেহুলাকে ওই বিবাহ থেকে বাঁচাতে পারবো না। দেখো শোনো কন্যা বেহুলা, ও জনে যখন হার পেয়ে গেছো আর ঘরের বসে দিয়ে গেছে বসে করি লৌহের কলাই, এই লৌহের কলাই অন্য ন্যায় সিদ্ধ করতে হবে, বলো তোমরা পারবে? বেহুলা তুই পারবি মা? কাউকে পারতে হবে না, এই পঞ্চগুড়ি লৌহের কলাই
যখন তোমরা কেউ সহ্য করতে পারবে না মহারাজ তাহলে আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না এই মুহূর্তে আমার রাজপ্রসাদ পরিত্যাগ করে বেরিয়ে যাও বেহুলা না বেহুলা তোমাকে যেতে হবে না তোমার রাজপ্রসাদে থাকো মোলা বেহুলা এইভাবে আমার সাহেব বংশ মান মর্যাদা অক্ষুণ্ণ হওয়ার আগে আমার আমার এই নশ্বর দেহে আমি আমার প্রাণ আমি রাখবো না ওই মহাসমুদ্রে করবো আমার প্রাণ আমি বিষয় মহারাজ আমি পারবো পেতে পারবো আমি কিন্তু আমার এই কন্যা এই বিপদ থেকে তুই ছাড়া আমাকে কেউ আসাতে পারবে না আমি এই পঞ্চুকুলি লোহের কলাই তোর হস্তে তুলে নিয়ে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বেহুলা এই পঞ্চুকুলি লোহের কলাই সিদ্ধ করে প্রমাণ করে দে তুই সতী মায়ের সতী কন্যা আজ থেকে প্রমাণ হো সতী বেহুলা বেহুলা সতী সতী বেহুলা বেহুলা তুমি সরোবর থেকে চালু করে এসো মা হ্যাঁ বেহুলা দাও দাও আমি সরোবরের ঘাট হইতে চালু করে আসি মা ও মা সরোবরে স্নান করিতে দিবাসের জমি উদিত হইল জাহ্নবীর তীরে দিবাসের জমি উদিত হইল জাহ্নবীর ঘাটে
ভালো মহলো পারে করিতে আসে গোবে হুলা তড়ি করিতে আসে গোবে হুলা সরবারে হাতে সরবারে ঘাটে ওই আসছে বেহুলা ধরে সরোবরে ডুব দেওয়ার জন্য আমি এখানে বৃদ্ধ দাম ঘড়িবেশ করিয়া খাড়া বসে থাকি দেখি বেহুলায় আমায় চিনতে পারে কিনা তুমি একটু শোনো বসো বুড়িমা আমি একটু স্নান করে চলে যাবো না রে মা আমি যে সরতে পারবো না একই মা তুমি সরতে পারবে না বেশ বুড়িমা বেশ তুমি যদি না সরতে পারো তাহলে কি আমি তোমার হাত ধরে সরিয়ে দেবো খবরদার আমাকে স্পর্শ করবি না আমি হুলামের ব্রাহ্মণের মেয়ে আমাকে স্পর্শ করিস না তাই নাকি মা বেশ মা বেশ এত করে তোমার বার বার করে বলছি বুড়িমা তুমি একটু সরে বসো বেশ বুড়িমা বেশ তুমি যদি না সরবে তাহলে আমি এই জোর করে ঝাঁপ দিয়ে পড়লাম সরোবরে চিল্লি না রে ও মা মা রে লম্বিলি চিল্লি
आज तुम्हारे घाट हमें शर्त बेस बा बेस हमें आज तुम्हारे नाम स्मरण कर डूब देव मा देखो हस्ते कि
জয় মা মনসা বলে ডুবো দিলাম জলে গো জয় মা মনসা বলে ডুবে দিলাম জলে গো জয় মা মনসা বলে ডুবো দেবো জলে গো জয় মা মনসা বলে ডুবে দিলাম জলে